দর্শক, এর আগের সংবাদে যেমনটি আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি যে আগুনে পুড়েছে রাজধানীর শিশু হাসপাতালে নবজাতকের আইসিইউ। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে স্বাভাবিক হয় হাসপাতালের কার্যক্রম। দর্শক, সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান যুক্ত হয়েছেন আমার সাথে নিশ্চয়ই। হাসান, হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে সব মিলিয়ে যদি জানাতেন আমাদেরকে? ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আসলে এখানকার এখনকার যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা সাধারণ রোগী যারা সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, এবং এই বিল্ডিং এ যেসব রোগী ছিল তাদেরকে কিন্তু পাশের যে বিল্ডিং আছে সেটিতে আসলে সরিয়ে নেওয়া হয়েছে, এবং যাতে করে আপনি জানেন যে এই বিল্ডিং এ এখন পর্যন্ত কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং অক্সিজেন সহ আনুষঙ্গিক যেসব সরঞ্জাম থাকা দরকার সেগুলো কিন্তু এখন ওই হসপিটালে এই মুহূর্তে নেই, এবং সেগুলো কিন্তু রিকভার করার জন্য চেষ্টা করছে এবং রোগীদেরকে অন্যত্র সরানোর চেষ্টা করা হচ্ছে বিশেষ করে। তবে এখানে যখন আগুন আগুন লাগার ঘটনা ঘটে তখন কিন্তু কিছু মানুষ আসলে তাড়াহুড়ো করে নেমে যায়, এবং সেখানে কিন্তু কিছু বাচ্চা আমরা দেখেছি নিচে তারা যাচ্ছে। আমরা সকাল থেকেই যখন দুপুর থেকে আগুনের এই ঘটনায় আমাদের সহকর্মী আরিফ এখানে ছিলেন, আপনি তো ছিলেন এখানে, কি দেখছিলেন সবশেষ পরিস্থিতি আমাদের? আসলে ঠিক যখন মানুষ জুমার নামাজ পড়তে গিয়েছে, আপনি জানেন যে 1টা 1:30 থেকে জুমার নামাজ শুরু হয়, নামাজে যখন গিয়েছে ঠিক সেই মুহূর্তেই এখানে আগুনের সূত্রপাতটি ঘটে, এবং নামাজে থাকা অবস্থায় এখানকার পরিচালকের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি কিন্তু খবর পেয়েছেন এবং তিনিও ছুটে এসেছেন, এবং এখানে যারা ছিল আইসিইউর এখানে 3টা ডিপার্টমেন্ট রয়েছে, 3টা ডিপার্টমেন্টের প্রত্যেকটা বেডে কিন্তু রোগী ছিল এবং সবাইকে প্রথমে বের করার চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে এখানে যেটা ধারণা করা হয়েছিল যে এখানে মূলত এসি থেকেই আগুনটা লেগেছে, এসি বাস্ট হয়েছে এমনটি বলা হয়েছে, এবং আমরা ভেতরেও তখন আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে আগুনের যে ভয়াবহতা সেটা আসলে এখানে পুরো ডিপার্টমেন্টটা পুরো ছাই হয়ে যায়, এবং যেহেতু একটি পার্টে আগুন লাগে যার কারণে বাকি যে মেডিকেল ইকুইপমেন্টগুলো অর্থাৎ ভেন্টিলেটর থেকে শুরু করে যে আইসিইউর ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আসলে রক্ষা করা অনেকটুকু সম্ভব হয়েছে, তবে যে পাশে এসি বাস্ট হয়েছে সে পাশে সম্ভব হয়নি। এই মুহূর্তে যেহেতু এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে, আগুন লাগলে আপনি জানেন বিদ্যুৎ বন্ধ করতে হয়, এই হসপিটালের পরিচালক যেটি বলছেন রিজার্ভে তাদের 1 ঘন্টার মতো জ্বালানি ছিল, অর্থাৎ 1 ঘন্টা তারা এখানকার সার্ভিস দিতে পেরেছে। অন্য যে তালাগুলো রয়েছে, আপনি জানেন এই 5তলা অর্থাৎ 4তলাতে কিন্তু আইসিইউ রয়েছে, সেখানে লাইফ সাপোর্ট রয়েছে, সে বাচ্চাদের আসলে অক্সিজেন সমস্যা শুরু হয়ে গেছে, যখন 1 ঘন্টা শুরু হয় অক্সিজেন পাচ্ছেন না, তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ আরিফ। তো আরিফ আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এখানকার যে ভয়াবহ পরিস্থিতি এবং আগুন লাগার পরে আসলে পুরো হসপিটালের পরিস্থিতিটা বদলে যায় এবং সেখানকার রোগীদের নিয়ে মানুষের ছোটাছুটি শুরু হয়। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এবং সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং পরিচালক। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি আমার কাছে।